হ্যালো বন্ধু আপনার কাছে সাতাটি ইউটিউব চ্যানেল তো বন্ধু আজকের ভিডিওর মাধ্যমে আপনারাকে জানাব যে মেয়ের বিয়েতে যদি তাকে জৈতুক দিয়ে বিয়ে দেওয়া হয় তাহলে কি সেই মেয়ে পিতার সম্পত্তির ভাগ পায় তো এই বিষয়ে আইন এবং সমাজ কি বলে তো সেটা এই ভিডিওতে আপনারাকে জানাবো তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমাদের চারপাশের অনেক সমাজেই মনে করেন যে মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে যে আমরা সোনা গয়না যে টাকা পয়সা যে নানা রকমের জিনিসপত্র দিয়ে থাকে অর্থাৎ অনেক টাকা পয়সা খরচ করে সেই মেয়ের কিন্তু বিয়ে দেওয়া হয় তাই কিন্তু সেই পিতার সম্পত্তির আর ভাগ পাবে না চারপাশের অনেক সমাজে বা বিশেষ করে গ্রামীণ এলাকায় এই ধরনের অনেক মানুষ কিন্তু সেটা মনে করেন যেহেতু একজন মেয়েকে যৌতুক হিসেবে অনেক সোনা গয়না অনেক টাকা পয়সা বা আরও অন্যান্য জিনিস দিয়ে বিয়ে দেওয়া হয় তো তাই সে পিতার সম্পত্তির ভাগ কিন্তু পাবে না এবং তার জন্য কি করেন সেই পিতা মারা গেলে সেই সম্পত্তি ছেলেদের নামে কিন্তু রেকর্ডটি করে নেন অর্থাৎ মেয়েদেরকে বাদ দিয়ে কেবলমাত্র ছেলেদের নামে সেই সম্পত্তি কিন্তু রেকর্ড করে নেন কিন্তু ক্ষেত্রে উত্তরাধিকারী যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী একজন মারা গেলে সেই সম্পত্তির ভাগ তার প্রত্যেকজন ওয়ারিসি পাবে সেটা হিন্দু উত্তরাধিকারী আইন হতে পারে বা মুসলিম উত্তরাধিকারী আইন হতে পারে যে কোনো আইনের ক্ষেত্রে একজন ব্যক্তি মারা গেলে সেই সম্পত্তির ভাগ তার প্রত্যেকজন ওয়ারিসি পাবে অর্থাৎ ছেলে পাবে মেয়েও পাবে এবং জীবিত স্ত্রীও সেই সম্পত্তির ভাগ পাবে হ্যাঁ এক্ষেত্রে হিন্দু উত্তরাধিকারী আইনে প্রত্যেকজন ও সমান পাবে অর্থাৎ ছেলে যা পাবে মেয়েও একই পাবে এবং জীবিত স্ত্রীও কিন্তু সমপরিমাণ পাবে কিন্তু মুসলিম উত্তরাধিকারী আইনে সেই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নিয়মটা কিন্তু একটু আলাদা রয়েছে অর্থাৎ একজন ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তির যতজন ওয়ারিস থাকবে প্রত্যেকজনই কিন্তু সেই সম্পত্তির ভাগ পাবে হ্যাঁ জীবিত কালে সে ব্যক্তি যদি কোনো ওয়ারিসকে উইল করে যান তাহলে কিন্তু বাকি ওয়ারিসগণ পাবে না সেক্ষেত্রে যে ওয়ারিসকে লিখে যাবেন সে ওয়ারিসই কিন্তু সেই সম্পত্তির ভাগ পাবে বাকিরা কিন্তু সেই সম্পত্তি দাবি করতে পারবে না তো এই বিষয়ে কোর্টে একটি মামলা হয় যে যেহেতু মেয়ের বিয়েতে যৌতুক দিয়ে তাকে বিবাহ দেওয়া হয় তো তাই তার পেছনে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয় তাহলে কেন পিতার সম্পত্তির ভাগ সে মেয়ে পাবে তো এই নিয়ে কোর্টে কিন্তু একটি মামলা হয় তো সেই মামলার যে রায় বা যে ডিগ্রি হয়েছে সেই ডিগ্রি এই বিষয়ে আর কি কি বলেছেন তো চলুন সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি। তো যেটা থেকে পরিষ্কারভাবে সেই বিষয়টি বুঝতে পারবেন যে একজন মেয়েকে যদি যৌতুক দিয়ে বিবাহ দেওয়া হয় তাহলে কি পিতার সম্পত্তির ভাগ পাবে তো সুপ্রিম কোর্টে সেই মামলার রায়টি চলুন কি সেটা দেখিয়ে দিচ্ছে তো দেখুন এই বিষয়ে আইন বলছে মেয়েরা ছেলেদের মতোই সম্পত্তির অধিকার পাবে কিন্তু অনেক সময় পুরুষরা যেটা বলেন সেটাই মেয়েরা মেনে নিতে বাধ্য হন আদালতে মামলা হলে মেয়েরা ছেলেদের মতোই সমান ভাগ পাবেন ভারতবর্ষে আইন মোতাবেক মা বাবার সম্পত্তিতে সমান ভাগ আছে সুপ্রিম কোর্ট আদালতে যুক্ত আইনজীবী ও ন্যাশনাল কমিশন ফর হিউম্যান প্রাক্তন সদস্য ডক্টর চারু বলি খান্না মতে মেয়ের বিয়ের পর যৌতুক দেওয়া হয় বলে অনেকে মনে করেন যে বাবার সম্পত্তিতে আর কোনো অধিকার থাকবে না আদৌ কিন্তু তা নয় আইন এটাই বলে মেয়ের বিয়ের পর পরও মেয়েকে সমান অধিকার দেওয়া হয় দু হাজার পাঁচের হিন্দু বিবাহ আইন অনুযায়ী ছেলের সমান মেয়েও দলিল অনুযায়ী সম্পত্তির অধিকার পাবে বাবা মার ইচ্ছাপত্রে ছেলের মতোই মেয়েকেও তা দিতে পারে অর্থাৎ বাবা মা জীবিতকালে কোনো মেয়েকেও কিন্তু তার ইচ্ছাপত্র অর্থাৎ উইল করে যেতে পারেন মহিলার সম্পত্তির উত্তরাধিকারী ধারা ছয়ের আইন সংশোধন করা হয়েছে সেখানে মেয়েরা ছেলেদের মতোই সমান অধিকার ভোগ করবেন যৌথ পরিবারে মহিলাদের পুরুষদের সঙ্গে থাকার অধিকার ছিল কিন্তু সমান সম্পত্তির অধিকারের ভাগ পেত না পুরুষ সেই সম্পত্তির মালিক হতো হিন্দু উত্তরাধিকারী আইন উনিশশো ছাপ্পান্ন ও দু হাজার সংশোধনের আগে একটি মেয়ে এই অধিকার পেত না অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন এবং দু সালে যে দুটি আইন সংশোধন করা হয় এই আইনের পূর্বে পুরুষই সেই সম্পত্তির মালিক হতো তাই তারা অধিকার নিয়ে আদালতে মামলা করতে পারতেন না কিন্তু এখন এই নিয়ম বদলে গেছে অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন ও দু সালে যে আইনগুলো সংশোধন করা হয় সেই সংশোধিত আইন অনুযায়ী প্রত্যেকজন মেয়ে একজন পিতা বা একজন বাবার সম্পত্তির ভাগ কিন্তু পাবে যা কিন্তু সংশোধন দু সালে করা হয়েছে রোগ দুর্ঘটনায় কোনো মেয়ে মারা গেলে তার মেয়ে বা উত্তরাধিকারী পাবে এটি কোনো লিঙ্গের ভাগ নেই যদি বাবা উইল করার আগে মারা যান তাহলে আইনে পৃথক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে অর্থাৎ একজন বাবা যদি জীবিত কালে কোনো ওয়ারিসকে উইল করে যান অর্থাৎ ইচ্ছাপত্র যদি কোনো লিখে যান তাহলে কিন্তু বাকি ও আর কিছু করার নেই সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যদি বাবা মারা গেলে মা ইচ্ছাপত্র করতে পারেন যেসব মা এই সম্পত্তির অধিকার পাবেন তারাই ঠিক করবেন ছেলেকে দেবেন না মেয়েকে দেবেন অর্থাৎ বাবা মারা যাওয়ার পর মাও কিন্তু চাইলে সেই সম্পত্তি মেয়েকে বা ছেলেকে কিন্তু ইচ্ছাপত্র বা উইল করে যেতে পারেন আর যদি কোনো আরিসকে উইল করে না যান তাহলে অবশ্যই সেই সম্পত্তির ভাগ অর্থাৎ একজন মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ প্রত্যেকজন ও কিন্তু পাবে যা কিন্তু দু সালে সর্বশেষ সংশোধিত যে আইন সেই আইনি কিন্তু বলা হয়েছে সেক্ষেত্রে হিন্দু উত্তরাধিকারী আইন হতে পারে বা মুসলিম উত্তরাধিকারী আইন হতে পারে যে কোনো আইনের ক্ষেত্রে প্রত্যেকজন ওয়ারিসেই অর্থাৎ ছেলে এবং মেয়ে কিন্তু প্রত্যেকজন ও সম্পত্তির ভাগ পাবে এক্ষেত্রে মেয়েকে যদি যৌতুক দিয়ে বিবাহ দেওয়া হয় সেই ক্ষেত্রেও কিন্তু সে মেয়ে সম্পত্তির ভাগ দাবি করতে পারে এবং দাবি করলে অবশ্যই সে মেয়েও কিন্তু সেই সম্পত্তির ভাগ পাবে কিন্তু সমাজের চারপাশের অনেক মানুষই সেটা কিন্তু মনে করেন না যে মেয়েকে যৌতুক দিয়ে যেহেতু বিবাহ দেওয়া হয়েছে যে অনেক টাকা পয়সা বা অনেক কইনাপাতি দিয়ে যেহেতু তাকে বিবাহ দেওয়া হয়েছে তাই কিন্তু সে পিতার সম্পত্তির ভাগ পাবে না আইন বলে যে একজন পিত ব্যক্তির সম্পত্তির ভাগ ছেলে মেয়ে বা জীবিত স্ত্রীও কিন্তু পাবে হ্যাঁ যদি জীবিতকালে কোনো ওয়ারিসকে উইল করে যান তাহলে কিন্তু বাকি ওয়ারিসগণ সে সম্পত্তির ভাগ দাবি করতে পারবে না তো মৃত ব্যক্তি সম্পত্তির বন্টনের ক্ষেত্রে ছেলে মেয়েদের যে অধিকার রয়েছে সেই অধিকার সম্পর্কে জাস্ট একটি ছোট্ট ইনফরমেশন এই ভিডিওতে আপনারকেই জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমিসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন